আমার মায়ের মতো ওমাসু কেউ কেউ তুমি শুধু নাই আমার মায়ের মতো গোলাপ কি বলে তুমি মিষ্টি নয় আমার মায়ের মতো তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র পুত্র আব্রাহাম খান জয়। স্বাভাবিক কারণেই জয়কে নিয়ে দর্শকদের বাড়তি আগ্রহ রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি প্রকাশ করার পরপরই অসংখ্য লাইক কমেন্টসে ভরে যায়। কিছুদিন আগে মা বাবাকে নিয়ে সুরে সুরে গান গাইলেন মামি অ্যান্ড ড্যাডি আই লাভ ইউ, কাম টু মি হোয়েন আই কল ইউ। এই ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়। এরপর মাকে নিয়ে গান গেয়ে কাঁদিয়েছেন অনেককেই। বুধবার অপু বিশ্বাস নিজ বাসভবনে সরস্বতী পূজা উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করেন। সেখানে কয়েকজন শিল্পী গান পরিবেশন করছিলেন, তা উপভোগ করছিল জয়। এক পর্যায়ে নিজেই একা একা গান গাইতে শুরু করে। বিষয়টি টের পান কণ্ঠশিল্পী মম। তারপর জয়ের সামনে মাইক্রোফোন ধরলে গান গেয়ে শোনায় জয়, আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো, মাঝে আমার সবার সেরা অনন্তকাল অবিরত। আদো আদো কণ্ঠে এমন কথার গানটি গেয়েছে জয়। এ সময় ইমোশনাল হয়ে পড়েন অপু বিশ্বাস ও জয়ের নানি। এছাড়া কণ্ঠশিল্পী মম সহ উপস্থিত অনেকেই ইমোশনাল হয়ে পড়েন। তাৎক্ষণিক তা ভিডিও করেন নায়িকা তমা মির্জা। তিনি ভিডিওটি ফেসবুকে প্রকাশ করেন। তারপর থেকেই ভক্তরা এই ভিডিওতে মন্তব্য করছেন এবং শেয়ার করছেন। জয় বসুন্ধরার ইন্টারন্যাশনাল স্কুলে প্লে গ্রুপের শিক্ষার্থী, মায়ের সঙ্গে নিয়মিত স্কুলে যায়, পড়াশোনাতেও যথেষ্ট মনোযোগী সে। এর মধ্যে স্কুলের সহপাঠী ও অভিভাবকদের দৃষ্টি কেড়েছে সে। আমি যাকে বলি তুমি সুন্দর নয় আমার মায়ের মতো, ও মা সো কিউট, যাকে বলি তুমি সুন্দর নয় এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম।